बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। आमी मार्जना हक सहकारी शिक्षिका सुलेमान किंडारगार्टेन। प्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करछि आल्लाहर रहमते भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तुम्हारे रौद्रलेखे जय कविता थेके अनुच्छेद नियेछि। सबाई बोइटार दिके लक्ष्य करो। सुलेमान किंडारगार्टेन श्रेणी पंचम विषय बांगला। आमी अनुच्छेदटि पढ़छि। হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা। শেষের অংশটুকু হচ্ছে আর সেখানে ভালো। আমি এই অনুচ্ছেদ থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর গতকাল করিয়েছি। আমি আজ আরো একটি প্রশ্নের উত্তর নিয়েছি। সবাই বুঝে দিতে লক্ষ্য করো। প্রশ্ন, কবিতাংশে দেশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? চারটি বাক্যে বুঝিয়ে দাও। আমি আবার প্রশ্নটি করছি, কবিতাংশে দেশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? চারটি বাক্যে বুঝিয়ে দাও। উত্তর এক হচ্ছে কবিতাংশে দেশের মুক্তিযুদ্ধের পরিস্থিতির কথা বলা হয়েছে। দুই, মুক্তিযুদ্ধে শত্রুর সঙ্গে লড়াই করা দেশের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। তিন, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়ের বুকে শান্তিতে থাকার কথা বলা হয়েছে। চার, এক সময়কার খারাপ পরিস্থিতি থেকে দেশের স্বাধীনতা লাভের কথা প্রকাশিত হয়েছে। আমি আবারও প্রশ্ন উত্তরটি করছি। প্রশ্ন, কবিতাংশে দেশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? চারটি বাক্যে বুঝিয়ে দাও। উত্তর, কবিতাংশে দেশের মুক্তিযুদ্ধের পরিস্থিতির কথা বলা হয়েছে। দুই, মুক্তিযুদ্ধে শত্রুর সঙ্গে লড়াই করা দেশের মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। তিন, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়ের বুকে শান্তিতে থাকার কথা বলা হয়েছে। চার হচ্ছে, এক সময়কার খারাপ পরিস্থিতি থেকে দেশের স্বাধীনতা লাভের কথা প্রকাশিত হয়েছে। এখানে দেখো, এই যে অনুচ্ছেদটি আমি দিয়েছি, এই অনুচ্ছেদে কবিতার অংশ, সেই অংশে কি বলেছে? মুক্তিযোদ্ধাদের পরিস্থিতির কথা বলা হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। সেই মুক্তি সেনারা শত্রুদের সঙ্গে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। আর এই দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? মায়ের সাথে তুলনা করা হয়েছে এবং শান্তিতে বসবাস করার কথা বলা হয়েছে। আর এই যে খারাপ পরিস্থিতি, সেই খারাপ পরিস্থিতি থেকে আমরা কি স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতা লাভের কথা বলা হয়েছে। তা আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা তো জানো সুলেমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, ভালোভাবে শেখার জন্য সবাই আমার সাথে আবারও মনোযোগ দাও। অনুচ্ছেদ, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। শেষের অংশটুকু হচ্ছে আর সেখানে ভালো। প্রশ্ন, কবিতাংশে দেশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? চারটি বাক্যে বুঝিয়ে দাও। উত্তর, কবিতাংশে দেশের মুক্তিযুদ্ধের পরিস্থিতির কথা বলা হয়েছে। কবিতাংশে কি বলা হয়েছে? আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের পরিস্থিতির কথা বলা হয়েছে। দুই, মুক্তিযুদ্ধে শত্রুর সঙ্গে লড়াই করে দেশের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। তিন, দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়ের বুকে শান্তিতে থাকার কথা বলা হয়েছে। চার, এক সময়কার খারাপ পরিস্থিতি থেকে দেশের স্বাধীনতা লাভের কথা প্রকাশিত হয়েছে। কিসের কথা প্রকাশিত হয়েছে? এক সময়কার খারাপ পরিস্থিতি থেকে দেশের স্বাধীনতা লাভের কথা প্রকাশিত হয়েছে। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শেখা হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন পড়া নিয়ে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।